আশা রাখি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা এই কামনায় আজকে আমি আবারও একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছি, বা যে আলোচনাটি করব এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাটি বর্তমান যে শীতকাল, সেই শীতকালের জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এই রোগে বর্তমানে অনেকেই আক্রান্ত হচ্ছে, এটা শিশু থেকে যুবক বয়স্ক সবাই এই রোগে আক্রান্ত হচ্ছে। এটি একটি বর্তমানে কমন রোগ, বা এটি অতি পরিচিত একটি রোগ। তো বন্ধুরা, এখনও যারা আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা রাখি আপনারা অতি দ্রুতই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আমার এই চ্যানেলে যে আলোচনাগুলো বা যে ভিডিওগুলো দেওয়া হবে সেগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বলে আমি আশা করি। তো বন্ধুরা, অনেকেই বলে থাকেন আপনারা যে আসলে ভিডিওর সময়টি বেশি হয়ে যাচ্ছে। আসলে ভিডিওর সময়টি বেশি হওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমি আসলে আপনাদের যে হোমিওপ্যাথি সম্পর্কে যে টিপসগুলো দিই এগুলো আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেলে আরও আলোচনা আছে, সেখানে তাদের সাথে মিলিয়ে দেখবেন। তারা খুব সংক্ষিপ্ত আকারে বলে, আমিও সংক্ষিপ্ত আকারে যদিও বলি, কিন্তু আসলে বলতে বলতে কখন যে সময় বেশি হয়ে যায় এটা আসলে বোঝা যায় না। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে হাঁপানি বা অ্যাজমা রোগ। অ্যাজমা কথাটি ইংরেজিতে, আর এই অ্যাজমার বাংলা কথাই হচ্ছে বা বাংলা অর্থ হচ্ছে হাঁপানি। তো হাঁপানি রোগ বা অ্যাজমা রোগ এর লক্ষণ আসলে কী কী দেখা যায় একজন ব্যক্তির মধ্যে, বা কী কী কষ্ট অনুভব করে একজন হাঁপানি রোগী, সে সম্পর্কে এখন আমি আপনাদের বলবো। তো প্রথমে বলে নিই যে হাঁপানি রোগী নিঃশ্বাসে টান অনুভব করবে, অর্থাৎ নিঃশ্বাস নিতে গিয়ে তাকে বারবার টান নিতে হবে। শ্বাসকষ্ট থাকবে, শ্বাসকষ্ট থাকবে, সে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে এবং সুন্দরভাবে নিতে পারবে না। বুকের মধ্যে সায় সায় শব্দ করবে এবং রোগী বিছানায় গিয়ে শুইতে পারবে না। সে হাত দুটি ভর দিয়ে উপুর হয়ে, বা বালিশে ভর দিয়ে উপুর হয়ে থাকার চেষ্টা করবে বা বসে থাকবে, এবং রোগী কাশতে থাকবে। রোগী অতিরিক্ত পরিমাণে কাশি হবে এবং হাঁপাইতে থাকবে, বেশি বেশি বাতাস চাপে, অর্থাৎ তাকে যদি বদ্ধ করে রাখা যায় তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে দম আটকিয়ে যায়, এরকম একটি লক্ষণের কথা এই হাঁপানির রোগীরা বলে থাকে। এবং একটি উল্লেখযোগ্য লক্ষণ থাকবে, সেটি হচ্ছে যে বাহিরের আলো বাতাসের জন্য রোগী সবসময় জানালা দরজা খোলা রাখবে। এই বিষয়গুলো যদি দেখা যায় একজন ব্যক্তির, তাহলে সাধারণভাবে বলা যেতে পারে যে সেই ব্যক্তি অ্যাজমা বা হাঁপানি রোগে আক্রান্ত। তো এখন হাঁপানি রোগ আসলে কয় প্রকার হয়ে থাকে? আসলে হাঁপানি রোগ প্রধানত দুই প্রকার হয়ে থাকে। এক নম্বর যেটি, সেটি হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি। দুই নম্বর যেটি, সেটা হচ্ছে স্পাজমোডিক অ্যাজমা বা হাঁপানি। তো স্প্যাজমোডিক এবং ব্রঙ্কিয়াল উভয় অ্যাজমাতেই বা হাঁপানিতেই সাধারণত ব্রঙ্কিয়াল টিউবের পথ শুরু হয়ে যায়, এই কারণে রোগী স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না। এটি আসলে মূলত কারণ এই হাঁপানি রোগের। এছাড়া শীতকালীন সময়ে যদি কোনো ব্যক্তিকে অতিরিক্ত ঠান্ডা লেগে যায়, ঠান্ডা খাবার খাওয়ার অভ্যাস বেশি যদি থাকে, আইসক্রিম খাওয়ার অভ্যাস বেশি যদি থাকে, অথবা অতিরিক্ত রৌদ্রে ঘাম যদি শরীরের মধ্যে বসে যায়, এটা দীর্ঘদিন পরে এই অ্যাজমা রোগের লক্ষণ হিসাবে বের হতে পারে। অথবা কোনো ব্যক্তির যদি চর্মরোগ হয়, সেই চর্মরোগ যদি সে কোনো ধরনের ওয়েনপেন্ট অর্থাৎ মলম জাতীয় কোনো ওষুধ দিয়ে যদি ভালো করে, একসময় দেখা যায় যে তার আসলে হাঁপানি রোগ হয়ে গেছে।
তো বন্ধুরা, হাঁপানি রোগ অত্যন্ত কষ্টের একটি বিষয়। যে ব্যক্তির হাঁপানির রোগ হয় সে আসলে অসহ্য যন্ত্রণা ভোগ করতে থাকে, তার মনের মধ্যে আসলে কোনো ধরনের শান্তি বিরাজ করে না, সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না এবং অনেক সময় দেখা যায় যে রোগী ভয়ে বাহিরে বের হতে চায় না বা দূরে কোথাও যেতে চায় না, এরকম অনেক ধরনের প্রবলেম ফেস করে থাকে। বন্ধুরা, আপনাদের এই বিষয়গুলো জানানোর অর্থ এই হচ্ছে যে হোমিওপ্যাথি সম্পর্কে আপনারা সঠিক তথ্য জানবেন, সঠিক চিকিৎসা গ্রহণ করবেন, এই জন্যই আসলে এই আমার ভিডিওগুলো দেওয়া। তো আমি এখন আলোচনা করব এই অ্যাজমা বা হাঁপানি রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। অন্যান্য চিকিৎসা ব্যবস্থায় দেখা যায় যে যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো খেলে সাময়িক কোনো উপশম বা উপকার হয়, কিন্তু দীর্ঘস্থায়ীভাবে হাঁপানির রোগে আক্রান্ত ব্যক্তি সুস্থ বা স্বাভাবিক থাকতে পারে না। কিন্তু হোমিওপ্যাথিতে যদি ট্রিটমেন্ট করা যায় এবং প্রপার সিন্ড্রোমগুলো যদি সংগ্রহ করে এবং লক্ষণ সাদৃশ্য বিধান অনুযায়ী যদি তাকে চিকিৎসা দেওয়া হয়ে থাকে, তাহলে হাঁপানির রোগী বলা যায় যে অনেক ভালো, সুন্দর, স্বাভাবিকভাবে এমনকি নির্মূলও হয়ে থাকে এই অ্যাজমা রোগ বা হাঁপানি রোগ। তো বন্ধুরা, আমি এখন এই হাঁপানি রোগ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু মেডিসিনের লক্ষণগুলো বলবো, যে ঔষধগুলো এই হাঁপানি রোগে সর্বদাই ব্যবহৃত হয়ে থাকে। তার মধ্যে এক নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে অ্যান্টিমট্রাট। অ্যান্টিমট্রাটের রোগীর গলায় সাঁয় সাঁয় থাকবে সবসময়, গলার ভিতরে, এই গলার ভিতরে সবসময় সাঁয় 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 করবে, কথা এখান থেকে এ পর্যন্ত অল টাইম সাঁয় 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 করবে। বুকের মধ্যে অর্থাৎ চেস্টে, চেস্টে ঘর 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 শব্দ হবে, তার ফলে রোগী শরীর নীলবর্ণ হয়ে যাবে। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে তাকে অ্যান্টিট্রাপ 200 ঔষধ প্রতিদিন সকালে এবং বিকালে 10 ফোঁটা করে হালকা পানির সাথে মিশিয়ে অথবা জিহ্বাতে খাওয়ানো যেতে পারে, খাওয়াইলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে। 2 নম্বর যে ওষুধটি সেটি হচ্ছে যে আর্সেনিক অ্যালবাম, অর্থাৎ আর্সেনিক অ্যাল, যেটা সংক্ষিপ্ত আকারে বলা হয় আর্সেনিক অ্যাল। এই রোগীর লক্ষণ থাকবে অতিরিক্ত উদ্বেগ থাকবে, অস্থিরতা থাকবে, সে কোনোভাবেই শান্ত স্থিরভাবে থাকতে পারছে না, কষ্টের শ্বাস প্রশ্বাস হবে। এবং এই ওষুধের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে সকল ধরনের লক্ষণগুলো রাত্রে বেশি হবে, অর্থাৎ শ্বাসকষ্ট রাত্রে অতিরিক্ত পরিমাণে হবে, রোগী বিছানায় ছটফট করবে, শান্তিমতো ঘুমাইতে পারবে না। অনেক সময় এই রোগীগুলো দেখা যায় যে ফিট খাওয়া অর্থাৎ অজ্ঞানও হয়ে যেতে পারে, এবং এই অজ্ঞান থেকে কিছুক্ষণ পরে যদি স্বাভাবিকভাবে হয়ে যায় তাহলে দেখা যায় যে সেই রোগী আবার ভালোভাবে হচ্ছে। 3 নম্বর যে ওষুধটি সেটি হচ্ছে ইপিকাক। এটি ব্রঙ্কিয়াল অ্যাজমায় যেখানে বুকে ব্রঙ্কাইটিসের লক্ষণ থাকে, রোগী মূর্ছা যাওয়ার উপক্রম হলে এই ইপিকাক ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এছাড়া ইপিকাকের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে রোগীর বমি বমি ভাব থাকবে, মাথা ঘোরাবে, খাবারে অরুচি থাকবে, শরীর দুর্বল লাগবে, এই লক্ষণগুলো যদি থাকে তাহলে ইপিকাক 200 ঔষধ অথবা 30 ঔষধ প্রতিদিন সকালে এবং বিকালে 10 ফোঁটা করে হালকা পানির সাথে খাওয়াইতে পারবেন। এছাড়া আমি একটি বায়োকেমিক ওষুধের কথা বলবো, এর সাথে আপনারা খেতে পারেন, সেটি হচ্ছে ক্যালিফস 12X। এই ক্যালিফস 12X ওষুধটি যদি অতিরিক্ত পরিমাণে কারো হাঁপানি রোগে সমস্যায় বাইরে যেতে না পারে, যখন তখন শ্বাসকষ্টের বা শ্বাসের টান ওঠে বা বুক ধরফর করে, তাকে যদি 4টা করে বড়ি সকালে, দুপুরে, রাত্রে হালকা কুসুম গরম পানির সাথে সেবন করানো যায় ভরা পেটে, তাহলে খুব দ্রুত এই রোগীগুলো উপশম লাভ করে। এছাড়া আপনারা এই শ্বাসকষ্টের জন্য অ্যারালিয়া মাদার টিংচার
ওষুধটি প্রতিদিন সকালে এবং রাত্রে 20 ফোঁটা করে ওষুধ হালকা পানির সাথে মিক্স করে নিয়ে, যদি পারেন একটু হালকা কুসুম গরম পানির সাথে মিক্স করে নিয়ে সকালে এবং বিকালে সেবন করলে অত্যন্ত দ্রুত একটি ফলাফল পাওয়া যায়।